ডাক্তার মেরে ফেলেছে, ডাক্তার ধরে খুন করে ফেলেছে, গলবাডারে স্টোন কাটতে গিয়ে পিত্তুরালি কেটে ফেলেছে, সেই পিত্তুরালিকে খাদুরালির সাথে জয়েন করতে গিয়ে পারেনি, রক্ত দিচ্ছে, রক্ত কাঁচা রক্ত বেরিয়ে যাচ্ছে, আর ডাক্তার বলছে কি ওভারকাম করতে সময় লাগবে, সময় কিসের সময়, 15 দিন ধরে তার উপর অত্যাচার, তারপরে ল্যাপ্রোস্কোপি করেছে তাতেও কিচ্ছু হয়নি, তারপরে আবার দুটো পেটে ফুটো করেছে, ফুটো করে বলছে যে আমরা রক্ত বার করছি, পিত্তনালী দিয়ে পিত্ত বেরোচ্ছে না, প্যাকেট পর প্যাকেট পিত্তনালী দিয়ে সব বাইল বেরিয়ে যাচ্ছে, পেশেন্টটা অসুস্থ হয়ে গেল, গলায় ফুটো করেছে, সব জায়গায় সারা শরীর ক্ষতবিক্ষত বলছি, ওনারা ডিক্লেয়ার করছে 12:05 আমাদের পেশেন্ট মারা গেছে, কিন্তু পেশেন্টের বডি দেখুন আপনারা গিয়ে, পুরো হলুদ হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে, পুরো বডি হলুদ হয়ে পুরো হার্ড হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে অনেক আগে ঘটনা ঘটেছে। ওনারা যে ভিজিটিং আওয়ার্স এসেছে এখন এই ভিজিটিং আওয়ার্স দেখে এদের আইসিইউ তে ঢোকাচ্ছে, আইসিইউ তে ঢুকিয়েছে, তখন আমাদের দেখে এগুলো করছে, তাহলে অনেক আগে গত 3 তারিখে আমরা ওনাকে এখানে দেখাই, 3/6/24 ওনাকে দেখাই, এখানে দেখাবার পরে আমি তার আগে অন্য ডাক্তার দেখিয়েছিলাম, ওই আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট নিয়ে ওনাকে দেখিয়ে উনি বললো যে এখানে স্টোন আছে, দেখালো ওটা, ওটা দেখলাম, তারপরে বললো যে আপনি ঠিক আছে 5 তারিখে এই রিপোর্টগুলি করে 5 তারিখে আপনি ভর্তি করে দেবেন, 5 তারিখে অপারেশন করবো, ডাক্তার শিবাজি মণ্ডল, শিবাজি মণ্ডল ডাক্তার, উনি অপারেশনটা করেছে, এবার 5 তারিখে ভর্তি করেছি সকালে, উনি অপারেশন করেছে 1টার থেকে প্রায় 4টে অবধি হয়েছে, আধ ঘন্টা লাগার কথা, মাঝখানে বেরিয়ে উনি বললো গলব্লাডার করতে গিয়ে ওই ল্যাপ্রোস্কোপি করতে গিয়ে ওনার ওই বাইল ডাক্টটা ইঞ্জিওর হয়েছে, তো সব বাইল ডাক্ট ইঞ্জিওর সেটাকে উনি এখানে ঠিকঠাক করেছে, তা আমাদের ওই একটা স্টোন দেখালো, তা আমি তো ওখানে সেন্সলেস হয়ে গেছি এটা শুনেই, 3টে ফুটো করে এটা করেছে ল্যাপ্রোস্কোপি, তারপরে বললো ওপেন করা হয়েছে, এখানে কেটেছে, আমার স্ত্রীর সারা শরীরে ফুটো করে করে একদম 12টা বাজিয়েছে, এক দ্বিতীয় হয়েছে উনি যে ভুল করেছে তার আমার কাছে কতগুলি নথি আছে, উনি এর বাইরে অপারেশনের বাইরেও টাকা চেয়েছে আমার কাছে, তারও আমার রেকর্ড করা আছে, এবার উনি 10 তারিখে হসপিটাল, এই হসপিটাল এবং উনি দুজনে যৌথভাবে এই ঘটনাটা ঘটাচ্ছে, এবং আমার স্ত্রী মারা যাওয়ার কোনো অবস্থাতেই ছিল না, কালকে একটা কি ইঞ্জেকশন না আজকে দিয়েছে, ওই ইঞ্জেকশনটাই সে সহ্য করতে পারেনি, কালকে আমি কথা বলে গেছি সে সুস্থ ছিল, ভালো ছিল, আজকে সকালবেলা আমাকে ফোন করেছে আইসিইউতে দিতে হবে, আমি কেন আইসিইউতে দিতে হবে, মানে না ওনার সিরিয়াস কন্ডিশন, আমি ডাক্তারকে ফোন করলাম শিবাজি মণ্ডলকে, আপনি কোথায় আছেন, কেন বলছে আইসিইউতে দিতে হবে, পেশেন্টের সিরিয়াস কন্ডিশন হলো কী করে, বলে না ওনাকে একটুখানি ইয়ে করার জন্য একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে প্রেশারটাকে বাড়াবার জন্য, সেখানে প্রেশারটা ফল্ট করেছে, এই কথা বলেছে,